নন্দীগ্রামে নজর রাখবো। নন্দীগ্রামে সমবায় নির্বাচন এবং সেই নির্বাচনে অশান্তি, এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিজেপি কর্মীকে আটক পুলিশের, হাইকোর্টের নির্দেশে আজ নন্দীগ্রামে সমবায় নির্বাচন হয় এবং নির্বাচন মিটে যাওয়ার পর ফলাফল ঘোষণার পরই উত্তেজনা তৈরি হয়। ঠিক কেনই উত্তেজনা পুরো বিষয়ে জানবো। কিরণ মান্না রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কিরণ, ভোটের ফলের পরই কেনই উত্তেজনা? দেখো, এখানে এই সমবায় সমিতিতে 12টি সিট ছিল, সেই 12টি সিটের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা 12টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং 10টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস এবং 3টিতে বাম সমর্থিত। এই নির্বাচন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে হলেও নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে বিজেপি সমর্থিতরা 11টি আসনে জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস 1টিতে। এই 11টিতে জয়লাভের পর তারা বিজেপি সমর্থিতরা তারা গেরুয়া আবির মেখে উৎসাহে ফেটে পড়ে এবং সেখান থেকে 1টি আসন জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস, সেখান থেকে চলে যায়। কিন্তু একজন যুবককে সেখানে পেয়ে তাকে মারধর চালানোর অভিযোগ উঠছে, সেই যুবক তৃণমূল কংগ্রেসের ভেবে মারধর চালিয়েছিল, কিন্তু আলটিমেট দেখা গেছে সেই যুবক কিন্তু সিভিল ড্রেসে সিভিক ভলেন্টিয়ার ছিল। তারপরেই পুলিশের সাথে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করা হয় এমনটা অভিযোগ। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট তোলার সময় কিছু কটূক্তি করেছিল বলে বিজেপিরও অভিযোগ। এই সমস্ত চাপান উত্তর তৈরি হয় এবং পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি এবং এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেছে। এই ঘটনায় পুলিশ একজন বিজেপি কর্মীকে আটক করলে সেই তাকে ছেড়ে দিতে হবে এমন অভিযোগ তুলে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় এবং যাকে মারধর করেছিল তিনি সিভিক হলেও তিনি বিজেপি সমর্থিত বলে দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। না বুঝে সুঝে কিছুজন তার উপর তাকে হেনস্থা করেছে এমনটা অভিযোগ তোলা এমনটা বলা হচ্ছে বিজেপির তরফে। কিন্তু পরবর্তীকালে পুলিশ চাপের মুখে পড়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন এবং 11টি আসন দখল করে সমবায় সমিতিটি এখন বিজেপি সমর্থকদের দখলে এসেছে। ধন্যবাদ। জনতাঘাটি হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সত্যঘাটে সাংগঠনিক জোরে আমরা এখানে জয়লাভ করেছি। তা এখানে আজকের এই ভোটের রেজাল্টে 655টি মোট ভোটার ছিল, তার মধ্যে 545 জন এখানে ভোট দিয়েছে। সিপিএম 5টি 6টি করে ভোট পেয়েছে আর তৃণমূল কংগ্রেস 30-35টি করে ভোট পেয়েছে। তো স্বাভাবিক কারণে এখানে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমে কোনো সংগঠন নেই। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আগাম আমরা ঘোষণা করেছিলাম যে এখানে বোর্ড আমরা গঠন করব 12টি সিটের মধ্যে চম্পাইনগর সিটটি বাদ দিয়ে আর 11টি সিট আমরা দখল করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এটা একটা অরাজনৈতিক নির্বাচন। এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে, সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটা রণংদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে, টোটোতে করে লোক নিয়ে আসছে। এখানে প্রায় 500 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। কেন, কী উদ্দেশ্যে? আসলে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2143 ভোটে বিজেপির থেকে এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।